এটা কার জন্য, এটা কার জন্য, এটা মালয়েশিয়ান ভাষায় হবে ইনি উন্তু সিয়াপা, ইনি উন্তু সিয়াপা। এখানে সিয়াপা মানে হলো কে বা কার, কে বা কার। আসসালামু আলাইকুম, মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু শব্দ এবং গুরুত্বপূর্ণ বাক্য শিখতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে একটি কথা, ভিডিওটি শেষ অবধি দেখে যদি ভালো লাগে, উপকৃত হন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের ভিডিওর প্রথম বাক্যটি হচ্ছে আমরা সবাই খুশি অথবা আমরা সবাই সুখী। এটা মালয়েশিয়ান ভাষায় হবে কিতা স্যামুয়া গ্যাম্বিরা, কিতা স্যামুয়া গ্যাম্বিরা। এখানে কিতা মানে হলো আমরা, স্যামুয়া মানে হলো সব বা সবাই, এবং গ্যাম্বিরা, গ্যাম্বিরা মানে হলো খুশি বা সুখী, খুশি বা সুখী। এর পরের বাক্যটি হলো আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। এটা মালয়েশিয়ান ভাষা হবে সায়া লাপার, সায়া লাপার। এখানে সায়া মানে হলো আমি এবং লাপার মানে হলো ক্ষুধার্ত, লাপার মানে হলো ক্ষুধার্ত। এর পরের বাক্যটি হলো আমি তোমার জন্য তৈরি বা আমি তোমার জন্য রেডি। এটা মালয়েশিয়ান ভাষায় হবে সায়া সেদিয়া অন্তু আওয়া, সায়া সেদিয়া অন্তু আওয়া। এখানে সায়া মানে হলো আমি, সেদিয়া মানে হলো তৈরি বা রেডি হওয়া বা প্রস্তুত হওয়া, অন্তু মানে হলো জন্য, এবং আওয়া মানে হলো তোমার, আওয়া মানে হলো তোমার। এর পরের বাক্যটি হলো আমি প্রস্তুত বা আমি তৈরি। এটা মালয়েশিয়ান ভাষা হবে সায়া সেদিয়া, সায়া সেদিয়া। এখানে সেদিয়া মানে হলো তৈরি বা প্রস্তুত। এর পরের বাক্যটি হলো সে লম্বা, সে লম্বা। এটা মালয়েশিয়ান ভাষায় হবে দিয়া তিঙ্গি, দিয়া তিঙ্গি। এখানে দিয়া মানে হলো সে, এবং তিঙ্গি মানে হলো লম্বা, তিঙ্গি মানে হলো লম্বা, তবে তিঙ্গি মানে উচ্চতাও বোঝায়। এর পরের বাক্যটি হলো তিনি আকর্ষণীয়, তিনি আকর্ষণীয়। এটা মালয়েশিয়ান ভাষায় হবে দিয়া ম্যানারিক, দিয়া ম্যানারিক। এখানে দিয়া মানে হলো তিনি বা সে, তিনি বা সে, এবং ম্যানারিক মানে হলো আকর্ষণীয়, ম্যানারিক মানে হলো আকর্ষণীয়। এর পরের বাক্যটি হলো আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। এটা মালয়েশিয়ান ভাষায় দুইভাবে বলা যায়, যেমন একটা হলো সায়া পুয়াস, সায়া পুয়াস, অথবা বলা যায় সায়া পুয়াস হাতি, সায়া পুয়াস হাতি। তবে যদি সুন্দরভাবে বলতে চান সেক্ষেত্রে সায়া পুয়াস হাতি বলাই উত্তম। এখানে পুয়াস বা পুয়াস হাতি মানে হলো সন্তুষ্ট, মানে হলো সন্তুষ্ট। এর পরের বাক্যটি হলো আমি তাকে ঘৃণা করি, আমি তাকে ঘৃণা করি। এটা মালয়েশিয়ান ভাষায় হবে সায়া বেঞ্চি দিয়া, সায়া বেঞ্চি দিয়া। এখানে বেঞ্চি মানে হলো ঘৃণা করা, বেঞ্চি মানে হলো ঘৃণা করা। এর পরের শব্দ হলো এটা চেয়ার বা এটা কেদারা, চেয়ারকে বাংলায় বলা হয় কেদারা। এটা মালয়েশিয়ান ভাষায় হবে ইনি কেরুসি, ইনি কেরুসি। এখানে কেরুসি মানে হলো চেয়ার বা কেদারা, চেয়ার বা কেদারা। সে আমার বন্ধু, সে আমার বন্ধু। এটা মালয়েশিয়ান ভাষায় হবে দিয়া কাওয়ান সায়া, দিয়া কাওয়ান সায়া। এখানে দিয়া মানে হলো সে, কাওয়ান মানে হলো বন্ধু, কাওয়ান মানে হলো বন্ধু, এবং সায়া মানে হলো আমার, সায়া মানে হলো আমার। এর পরের বাক্যটি হলো সে আমার শত্রু নয়, সে আমার শত্রু নয়। এটা মালয়েশিয়ান ভাষায় হবে দিয়া বুকান মুসু সায়া, দিয়া বুকান মুসু সায়া। এখানে দিয়া মানে হলো সে, বুকান, বুকান মানে হলো না, মুসু, মুসু মানে হলো
শত্রু এবং সায়া মানে হলো আমার, সায়া মানে হলো আমার। এর পরের বাক্যটি হলো তিনি খুব ভদ্র, তিনি খুব ভদ্র। এটা মালয়েশিয়ান ভাষায় হবে দিয়া সাঙ্গাত সোপান, দিয়া সাঙ্গাত সোপান। এখানে সাঙ্গাত মানে হলো খুব এবং সোপান মানে হলো ভদ্র, সোপান মানে হলো ভদ্র। এর পরের বাক্যটি হলো আজকের জন্য যথেষ্ট, আজকের জন্য যথেষ্ট। এটা মালয়েশিয়ান ভাষায় হবে চুকুপ উন্তু হারিয়েনি, চুকুপ উন্তু হারিয়েনি। এখানে চুকুপ মানে হলো যথেষ্ট, চুকুপ মানে হলো যথেষ্ট। উন্তু, উন্তু মানে হলো জন্য এবং হারিয়েনি মানে হলো আস, হারিয়েনি মানে হলো আস। এর পরের বাক্যটি হলো তুমি কি ক্লান্ত, তুমি কি ক্লান্ত। এটা মালয়েশিয়ান ভাষায় হবে আওয়া পেনাতকা, আওয়া পেনাতকা। এখানে পেনাত, পেনাত মানে হলো ক্লান্ত। এর পরের বাক্যটি হলো আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারবো। এটা মালয়েশিয়ান ভাষায় হবে সায়া বলে বুয়াত ইনি, সায়া বলে বুয়াত ইনি। এখানে সায়া মানে হলো আমি, বলে মানে হলো পারা এবং বুয়াত মানে হলো করা, বুয়াত মানে হলো করা। এর পরের বাক্যটি হলো এখান থেকে কত দূরে, এখান থেকে কত দূরে। এটা মালয়েশিয়ান ভাষায় হবে বেরাপা ঝাউ দারি সিনি, বেরাপা ঝাউ দারি সিনি। এখানে ব্রাপা, ব্রাপা মানে হলো কত, ঝাউ মানে হলো দূর বা দূরে, দারি মানে হলো থেকে এবং সিনি মানে হলো এখানে, সিনি মানে হলো এখানে। এর পরের বাক্যটি হলো আপনি কোথায় থাকেন অথবা আপনি কোথায় বাস করেন। এটা মালয়েশিয়ান ভাষায় হবে দি মানা আওয়া তিঙ্গাল, দি মানা আওয়া তিঙ্গাল। এখানে দি কোনো জায়গাকে নির্দিষ্ট করে বোঝানো হলে দি ব্যবহার করা হয়। মানা, মানা মানে হলো কোথায়, আওয়া, আওয়া মানে হলো আপনি এবং তিঙ্গাল, তিঙ্গাল মানে হলো থাকা বা বাস করা, থাকা বা বাস করার অর্থ হলো তিঙ্গাল। এর পরের বাক্যটি হলো সে পালিয়ে গেছে, সে পালিয়ে গেছে। এটা মালয়েশিয়ান ভাষায় হবে দিয়া সুডা লারি, দিয়া সুডা লারি। এখানে দিয়া মানে হলো সে, দিয়া মানে হলো সে। সুডা, সুডা মানে হলো ইতিমধ্যে, যা ইতিমধ্যে হয়ে গেছে, এরকম বোঝাতে সুডা ব্যবহার করা হয়। লারি, লারি মানে হলো পালানো বা দৌড়ানো, পালানো বা দৌড়ানো। আজ এ পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখে ভালো লাগলে এবং উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।